লোহা বাঁকানোর মেশিন উদ্ভাবন করেছেন চট্টগ্রামের রাউজানের টিপলু বড়ুয়া, যা দিয়ে লোহাকে বিভিন্ন আকৃতি ও ডিজাইনও দেয়া যায়। সহজ ও সাশ্রয়ী এই যন্ত্রের কথা জানিয়েছেন সহকর্মী মুনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের এই যে রাউজান কাকদিয়া বাজারে আমরা একটি ব্যতিক্রম ধর্মী একটি মেশিন উদ্ভাবনের খবর পেয়েছি এবং আমার মাধ্যমে অর্থাৎ যে দর্শকদের একটু দেখে রাখতে চাই, এই যে গ্রিল গুলো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের, সেগুলো আগে যে মানুষ দিয়ে তৈরি করা হতো, এখন এগুলো যাতে এই ডিজাইন গুলো যাতে মানে মেশিনের মাধ্যমে তৈরি করা যায়, সেই ধরনের একটি ব্যতিক্রম ধর্মী মেশিন তৈরি করা হয়েছে রাউজানের এখানে যে কাকতিয়া বাজারে, অর্থাৎ মেসার্স মা স্টার স্টিল ওয়ার্কস এর যিনি স্বত্বাধিকারী, যে উনি এই মানে নতুন এই মেশিনটি উদ্ভাবন করেছেন। আমরা একটু ওনাকেও একটু যুক্ত করে নিতে চাই, যে উনি যদি আমাদেরকে একটু বলেন আসলে যে এই যে এগুলো তো মানুষ দিয়ে করতে গেলে অনেক সময়ের ব্যাপার ছিল, এবং এই যে ডিজাইন গুলো উনি এই কিভাবে করতে পারছেন বা ওই কতদিন লাগতে পারে বা মানুষ আসলে কি ধরনের সুবিধা পায়, আমরা যদি সেই বিপ্লব বড়ুয়াকে যদি একটু যুক্ত করে নেই। আচ্ছা, আপনার এই যে মেশিনটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু আপনি কিছু ডিজাইন আপনি খুব সহজে করছেন, আসলে এই যে এই মেশিনটি কিভাবে তৈরি করার চিন্তা মাথায় আসলো বা মানুষ আসলে কি ধরনের সুবিধা পাচ্ছে, এই যে খুব মানে খুব শক্ত এবং খুব সুন্দর ডিজাইন আপনি খুব সহজে করে ফেলছেন? আসলে আমি এটা চিন্তা করেছি, প্রথমে আমাদের ওয়ার্কশপ লাইনের মধ্যে স্টাফ সংকটপূর্ণ অবস্থা, স্টাফ সংকটপূর্ণ অবস্থা সেই সময়, কারণ এগুলো গোলানোর সময় অনেক কষ্ট হয়, কষ্ট হওয়ার কারণে এটা চিন্তা করলাম না এটা আমি একটু মেশিন আকারে কিছু করতে পারি কিনা। এই কাজগুলা আপনি একটা মিস্ত্রি এক মাসের কাজ আড়াই দিনে একদম নিখুঁত ভাবে হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এটি যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় এটি আসলে ব্যাপক একটি সাড়া জাগবে এবং অর্থনৈতিক বিরাট একটি ভূমিকা রাখবে বলে এখানকার জনসাধারণ দাবি। গত কয়েক বছর বাজে গেলে এখানে যদি বেজে যায় মানে দেখা যাচ্ছে কম হয়েছে, এটা এই যে ধরে এটা এটার উপর অ্যাডজাস্ট করে তারপরে মেশিন দিলে এটা বাইর করা সম্ভব হবে।